নতুন গবেষণায় পৃথিবীর অন্যান্য আকৃতির ব্যাখ্যা উঠে এসেছে। যে মাধ্যাকর্ষণের জন্য আমরা পৃথিবীতে দাঁড়িয়ে রয়েছি, সেই মাধ্যাকর্ষণ আজও আমাদের গ্রহকে নতুন আকার দিয়ে চলেছে। গবেষণায় উঠে এসেছে এটি কেবল পৃথিবীর অন্যান্য আকৃতির কেন্দ্রস্থল নয়, এটি এখনও গ্রহটিকে ভেতর থেকে আকার দিয়ে চলেছে, ফলে পৃথিবীর আকার দিন দিন বদলাচ্ছে। সৌরজগতের অন্যান্য সমস্ত গ্রহের মতো পৃথিবীর আকৃতিটি মহাকর্ষের কারণে উপবৃত্তাকার। উপবৃত্তাকার আকৃতির কারণে পৃথিবীর কেন্দ্র এবং নিরক্ষরেখার থেকে কেন্দ্র থেকে মেরুর দূরত্ব বেশি। গবেষকরা এখন খুঁজে পেয়েছেন কিভাবে পৃথিবীর গভীরে অবস্থিত মহাকর্ষীয় শক্তিগুলি ল্যান্ডস্কেপ এবং আকৃতির বিবর্তনে সাহায্য করছে। এই শক্তিগুলি পর্বত বেল্টের গভীরে রয়েছে, যা ত্রুটিগুলির সঙ্গে নাটকীয় আন্দোলনকে ট্রিগার করে। এই ত্রুটিগুলির ফলে পর্বত বেল্টের পতন ঘটে এবং পাথরের সংস্পর্শে আসে, যা একসময় পৃষ্ঠের 30 কিলোমিটার নিচে ছিল। যদিও পৃথিবীর আকৃতি মাধ্যাকর্ষণ দ্বারা প্রভাবিত হয়েছে, সেখানে অন্যান্য কারণও রয়েছে। এর মধ্যে রয়েছে গ্রহের অসম পৃষ্ঠ, গ্রহের অভ্যন্তরের সম্পদ বিতরণের বিভিন্ন স্তর এবং ভূত্বকের স্তরের মধ্যে পার্থক্য বিস্তর। নেচার জার্নালে প্রকাশিত সমীক্ষায় বলা হয়েছে টপোগ্রাফিক এবং ক্রাস্টাল আন্দোলনের দ্বারা উৎপন্ন মহাকর্ষীয় শক্তি নিম্ন ও মধ্য ভূত্বকের ঊর্ধ্ববর্তী প্রবাহের প্যাটার্ন সৃষ্টি করে। অনুসন্ধানগুলি আমাদের নিজস্ব গ্রহের বিবর্তন বোঝার ক্ষেত্রে নতুন অন্তর্দৃষ্টি দিতে পারে। বিজ্ঞানীরা মেটামরফিক কোর কমপ্লেক্স নামক এক্সপোজারগুলি গবেষণা করে উপসংহারে পৌঁছানোর চেষ্টা করছেন। ওইগুলি ফিনিক্স এবং লাল ভেগাস অঞ্চলের চারপাশে পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রের অতীত পর্বত বেল্টের জীবাশ্মের স্বাক্ষর বলে মনে করছেন তারা। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে জলবায়ু এবং টেকটোনিক্সের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করে ল্যান্ডস্কেপ এবং ক্ষয়ের ইতিহাস অনুসন্ধান করে চলেছে। ভূতাত্ত্বিকরা আরও দেখিয়েছেন যে স্তন্যপায়ী বৈচিত্র্যের শিখরকে পরিসংখ্যানগতভাবে প্রাচীন পর্বত বেল্টের বর্ধিত পতনের শিখরের সঙ্গে আবদ্ধ করা যেতে পারে। এটি পরিমাপ করে যে কিভাবে গভীর পৃথিবীর শক্তি জলবায়ুর সঙ্গে মিলিত হয়ে ভূদৃশ্যকে প্রভাবিত করে এবং জীবাশ্ম রেকর্ডের মধ্যে পাওয়া স্তন্যপায়ী বৈচিত্র্য এবং প্রজাতির বিচ্ছুরণকে প্রভাবিত করে। তো এটাই ছিল ছোট্ট একটি আপডেট। ভালো লাগলে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।